नंबर को किस लिए किया? और हम लोग रास्ता किया, सब मिनिस्टर लोग आएगा इधर से तो बड़ा बड़ा ऑफिसर लोग जाता है, हम लोगों को बात सुनेगा, हम लोगों को तो पता नहीं कहाँ जाना है, आने से हम लोग बोलेंगे सारे ऐसा ऐसा इधर से तो बस इतना ही भी नहीं दुनिया में। आप लोग क्या डिमांड पूरी हो हुआ? हाँ होगा, हुआ नहीं अभी बात नहीं, हुआ? अभी नहीं हुआ, अभी तो कुछ नहीं किया, अभी तो ये पुलिस ऑफिसर आया, हम लोगों को जो जो भी उठा रहे हैं माने कर लाठी चार्ज कर रहे हैं, ये कर रहे हैं ऐसा कर रहे हैं ये लोग রেসপন্সিবিলিটি নাই আর এখানে যত সাফাই কর্মী অফিস স্টাফ আমাদের আশেপাশে দোকানে আয়ে তারা কেনাকাটি করে
তারা সবখানে যেন এখানে তারা সিল করা দেওয়া হয়েছে আগরতলা শহরে, যে আমরা আগরতলা শহরে গ্রিন জোন দেওয়া হয়েছে কিন্তু স্যার এখানে গ্রিন জোন কই মানা হইতেছে? ইউথ হোস্টেলের যত কর্মচারী আছে সবই এনে আশেপাশে সব দোকান থেকে সিগারেট বিড়ি খনি আলু পেঁয়াজ সবই নিতেছে, কোনো কারগাও আছে আমরা তো কেউ চিনি না, তারা নতুন নতুন লোক ঢুকাইতেছে আর যারা আগে আসলো সব তারা গেছে গা। এটাই আমরা আবেদন, তারা অন্যখানে শিফট করুক, তারা বিএসএফ বাইরা সবাই যদি ভালো থাকে তারা অন্যখানে শিফট করুক, তারা শালবাগান থেকে তারা বাগান হয়েছে, আম বাসার থেকে তারা বাগান হয়েছে, যেন আমাদের এখানে দাবি এই যে ভগৎ সিং ইউথ হোস্টেলের একটা কর্মচারীও যদি আমরা আশেপাশে দেওয়া যদি না এই জায়গাটা পুরাটা সিদ্ধ হোক, আমরা এটাই সরকারের কাছে দাবি আর কিছু দাবি না। আপনার রাস্তা অবরোধ করলেন কেন? আমরা রাস্তা অবরোধ করছি যে আমরা এখানে করোনা ভাইরাস এনে রাখছে, কালকে দেখছি সব সাফাই কর্মী আমরা এখান থেকে আউটপাস দোকান থেকে সব কিছু কেনাকাটা করতেছে, জিঙাইলাম ভাই তুমি কোনো ডিউটি করা হয়েছে ভগৎ সিং ইউথ হোস্টেলে, আমি যে তোমরা এখানে রাখছে তোমরা কেন আশেপাশে ঘুরতেছ তো ভাই কীটা করুন, তাহলে আমরা এই জানি না সেরা আমরা পথ অবরোধ করছি। লাল দাস তাইনে আইএসএর কল্যাণ রিচার্জ তাইনে তো কথা বুঝবো, আমরা তো খুশি হই যে গভর্নমেন্টের প্রশাসন যদি আমরা একটা আশাবত্তা দেন আমরা তারা এখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি কি তাইনারে এখান থেকে আমরা সিল করে দিতেছি, তারা যদি এই কথাটা কইতো তাহলে আমরা রাস্তা অবরোধ উড়াই দিলাম, হলে তারা তো এটা না করে তার ডাইরেক্ট কল্যাণ রিচার্জ এটা স্যার হয়নি। আমরা এটা পাড়ার প্রতিবেশী মানে গণপতিবেশী গলা বস্তি আছে খেজুর বাগান আছে প্রচুর গণবস্তি কালো কেউ কেউ করতে পারে না স্যার, এটা আমরা সবার ক্ষেত্রে সবাই লিগে বাংলার লিগে করতেছি। আমরা হসপিটাল করার যে বিষয় এটাই তাদের আপত্তি, এখানে গোয়ালা বস্তি যারা কিছু আছে বেসিক্যালি ওরা নিজেরাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন না, সবাই ভিড় করে আছে, দিস ইজ অলসো মানে থ্রেড, ওদের দাবির চেয়ে তো উল্টা ওরাই পলিটেট করে দিচ্ছে, এবং মানুষকে শুশ্রূষা করার জন্য তো জিবির আশেপাশেও লোক আছে হসপিটাল থেকে, হসপিটালের তো লোকালয়ের মধ্যে হসপিটাল তো বাইরে থাকবে না, আর এই রোগটা তো যেটা হচ্ছে সংক্রমণ ব্যাপারটা ভাইরাস এটা গভর্নমেন্ট সমস্ত কিছু প্রিকশন নিয়েই করছে, তো ওইটার বিষয়ে ওনাদের তো এইভাবে রোড ব্লক করা এজিটেশন করার কোনো মানে নাই, ওদের মধ্যেও তো সংক্রামক হতে পারে, তো ওদের চিকিৎসা কারা করবে? ওদের পাশে দাঁড়িয়ে আমাদের ডক্টররা চিকিৎসা করবেন, আমরা প্রশাসনের লোকটা ওদের পাশে আছি, তো ওদের পাশে না গেলে ওদের চিকিৎসা করবে কি? তো ওরা তো এখান থেকে প্রায় 200 মিটার দূরে, যেখানে বলা হয়েছে স্থানটা এর থেকে 200 মিটার দূরে আরও বেশি দূরে হবে, তো এখানে বসে যদি ওরা এরকম করে তাহলে তো কোথাও ওদের ট্রিটমেন্ট হবে না, এইটা তো মানা যায় না। এবং এই সময়ে আমরা এখানে প্রতি মহামারী ডিক্লেয়ার করা হয়েছে মানুষকে বাঁচাতে হবে, সুতরাং তাদের পাশে দাঁড়াতে হবে, এবং গভর্নমেন্ট সমস্ত মেডিকেল প্রিপারেশন নিয়ে কাজগুলি করছে। তারা যে রাস্তা অবরোধ করলেন তাদের মধ্যে কি কারোর অ্যারেস্ট করা হয়েছে? তারা একটা অভিযোগ করছে তাদের নাকি লাঠিচার্জ করা হয়েছে, সে বিষয়টা কি? রাস্তা থেকে হটিয়ে দেওয়া হবে, তাদের কাছে রাস্তা ব্লক করতে হবে, ওরা হটিয়ে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, অনেকেই চলে গেছে নিজের থেকে, কারণ সোশ্যাল ডিস্টেন্স তো থাকছে না, এভাবে দিন করে রাখা যাবে না, সোশ্যাল ডিস্টেন্স ভাঙতে হবে, সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, তার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।